পৃথিবীর সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে প্রায় 26 কোটি মুসলমান আছে, কিন্তু আরব ও অন্যান্য মুসলিম দেশগুলো থেকে এত দূরে হয়েও কিভাবে এখানে এত মুসলমান হয়েছে, এবং কি এখানে বৈদেশিক কোনো মুসলমান সাম্রাজ্যের দ্বারা কোনো যুদ্ধ সংঘটিত হয়নি, কোনো সাম্রাজ্য স্থাপন করা হয়নি, তাহলে কিভাবে এত মুসলমান আসলো আর এর ইতিহাসই বা কি? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলোই বিস্তারিতভাবে তুলে ধরব। সো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দিন। ইন্দোনেশিয়ার ইতিহাস থেকে জানা যায়, সুপ্রাচীন কাল থেকেই ইন্দোনেশিয়ায় মানুষ বসবাস করে। খ্রিস্টপূর্ব 2000 অব্দে তাইওয়ান থেকে সর্বপ্রথম এখানে মানুষ এসে জনপদ গড়ে তোলে। প্রথম দিকের ইন্দোনেশিয়ানরা অ্যানিমিস্ট ছিল, যারা মৃতদের আত্মাকে সম্মান করত। তারা বিশ্বাস করত মৃতদের আত্মা জীবিতদের সাহায্য করতে পারে। উপকূলীয় উত্তর পশ্চিম জাবা এবং ব্যান্টেনে 400 খ্রিস্টাব্দ থেকে 100 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে বুনি সংস্কৃতি বিকাশ লাভ করে। এটি সম্ভবত তারুমান্নগর রাজ্যের পূর্বসূরি ছিল, যা ইন্দোনেশিয়ার প্রাচীনতম হিন্দু রাজ্যগুলোর মধ্যে একটি। ইন্দোনেশিয়া ছিল অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত, তাই এর একক ইতিহাস পাওয়া যায় না। তবে প্রথম শতাব্দী থেকে 12 শতক পর্যন্ত হিন্দু ও বৌদ্ধ রাজাদের আধিপত্যই বেশি ছিল। সেখান থেকে উল্লেখযোগ্য কয়েকটির নাম ও সময়কাল বলছি। দ্বিতীয় শতাব্দী থেকে পশ্চিম জাবাতে সুন্দার রাজ্যের প্রমাণ পাওয়া যায়। চতুর্থ ও পঞ্চম শতাব্দীতে দক্ষিণ ভারতীয় পল্লব রাজবংশ দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে। 358 থেকে 669 খ্রিস্টাব্দের মধ্যে পশ্চিম জাবাতে তারুমান্নগর রাজ্যটি বিকাশ লাভ করে। এখানকারই একজন রাজা ছিল পূর্ণবর্মন। ষষ্ঠম থেকে সপ্তম শতাব্দীতে মধ্য জাবা এবং উপকূলে কলিঙ্গ রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে পূর্ব জাবা ও জাকার্তার আশেপাশে মাতারামের রাজ্যের কথার উল্লেখ পাওয়া যায়। মাতারামের প্রথম রাজা ছিলেন শ্রী সঞ্জয়। সপ্তম থেকে 1400 শতক পর্যন্ত বৌদ্ধ শ্রীবিজয়া সাম্রাজ্য সুমাত্রা দ্বীপে সমৃদ্ধি লাভ করে। এটি পশ্চিম জাবা এবং মালয় উপদ্বীপ পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল। 1400 শতক নাগাদ পূর্ব জাবা দ্বীপে মাজাপাহিত নামের হিন্দু রাজ্যটি পরিণতি লাভ করে। ওই রাজ্যের প্রধানমন্ত্রী গাদজা মাদা 1331 থেকে 1364 সাল পর্যন্ত শাসনকালীন অবস্থায় বর্তমান ইন্দোনেশিয়ার অধিকাংশ অঞ্চলের আনুগত্য অর্জনের সমর্থ হন। 1520 সাল নাগাদ মাজাপাহিত সাম্রাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে আবার জাবাতে এসে এর পতন ঘটে। এর মধ্যে 1600 শতকের দিকে জাবা ও সুমাত্রার লোকেরা ইসলামে ধর্মান্তরিত হয়ে যায়। মাজাভেদ ক্ষমতার শেষের দিকে বিপুল সংখ্যক লোক বালিতে চলে আসে, এই কারণেই বালি দ্বীপের লোকেরা আজও সংখ্যাগরিষ্ঠ হিন্দু রয়ে গেছে। ইন্দোনেশিয়ার দ্বীপগুলোতে ইসলাম ধর্মের আগমনের প্রক্রিয়াটি জটিল এবং ধীর ছিল। দ্বীপপুঞ্জের বাইরে বাণিজ্য সংযোগ বৃদ্ধির মাধ্যমে ইসলামের প্রসার পরিচালিত হয়েছিল। সাধারণভাবে ব্যবসায়ীরা এবং প্রধান রাজ্যের রাজকীয়রা প্রথমে এই নতুন ধর্ম গ্রহণ করেছিল, যা অন্য কোথাও খুব বিরল ছিল। যেহেতু অনেক জায়গায় রাজ্য প্রধানরা আগে ইসলাম গ্রহণ করেছে, তাই ওইসব এলাকাগুলোতে জনসাধারণের মাঝে খুব দ্রুত ইসলাম ছড়িয়ে পড়ত। 610 হিজরিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার মাধ্যমে ইসলাম প্রচার শুরু করেন। ইসলামের সৌন্দর্য মহত্বে মুগ্ধ হয়ে সুদূর স্পেন থেকে ভারত পর্যন্ত ইসলাম ছড়িয়ে যায়। এই দেশগুলো স্থল পথে হওয়ায় ও যোগাযোগ ব্যবস্থা নিরাপদ থাকায় ইসলাম প্রথমে এই জায়গাগুলোতে ছড়িয়ে পড়ে। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মাঝে বিশাল হিন্দু সাম্রাজ্য ও সমুদ্র থাকার কারণে প্রথমেই ব্যাপক আকারে ইসলাম এখানে প্রবেশ করতে পারেনি। যেহেতু সুদূর প্রাচীনকাল থেকেই আরব, ভারত, চীন একটা সমুদ্র পথে যোগাযোগ ব্যবস্থা ছিল, তারা সবাই এই পথগুলো দিয়ে ব্যবসা করত। তাই আরবরা ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পরও তারা তাদের ব্যবসাগুলো আগের মতোই জারি রেখেছে, আর সেই পথ ধরেই তাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যাতায়াত ছিল। ইতিহাস থেকে জানা যায়, ভারত কিংবা পারস্য থেকে নয়, সর্বপ্রথম ইয়েমেন মুসলমানরা ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে নোঙর ফেলে, আর এই কারণেই বর্তমানে ইন্দোনেশিয়ায় সাফি মাজহাবের অনুসারী বেশি। ওসমান রাদিয়াল্লাহু তাআলার আমলের পর ধীরে ধীরে ইন্দোনেশিয়ায় যোগাযোগ বৃদ্ধি পায়। অষ্টম শতকে এইখানে মুসলমানদের আসা যাওয়া অনেক বেড়ে যায়। যেহেতু অষ্টম শতকের সময় বিশাল এলাকা জুড়ে মুসলমানদের রাজত্ব ছিল, তাই এখানকার বাসিন্দারাও সব সময় তাদের সাথে ব্যবসা করতে আগ্রহী ছিল। আর এই সব ব্যবসায়ীদের ন্যায় নীতি ও নিষ্ঠার কারণে মালয় অঞ্চলের জনগণ খুব প্রভাবিত হয়। তারা ইসলাম ধর্মে দীক্ষিত হতে শুরু করে। অষ্টম থেকে 1100 শতাব্দী পর্যন্ত এখানে ব্যবসায়ীরা ও ছোট ছোট সুফিদের দল আসতে লাগলো, আর তাদের মাধ্যমেই এখানে ইসলাম প্রচার হতে লাগলো। শায়েখ আবদুল্লাহ আরিফ নামে এক শায়েখের নাম পাওয়া যায়, যিনি 1100 শতকে সুমাত্রা ইসলাম প্রচার করতে আসেন এবং বিশাল জনসংখ্যা ইসলাম গ্রহণ করে তার মাধ্যমে। 1100 শতকের পর থেকে এখানে মুসলমানদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে।
সমুদ্রের পাশের এলাকাগুলোতে 1267 সালে সর্বপ্রথম সুমাত্রায় সামুদ্রা পাসাই নামে একটা মুসলিম সাম্রাজ্য গড়ে ওঠে। এখানকার ওই একজন সুলতান ছিলেন সুলতান মালিক আল সালেহ। 1300 শেষ দিকে সামুদ্রা পাসাই এবং পারলাকে এই দুটি ছোট মুসলিম বাণিজ্য রাজ্যের কথা পাওয়া যায়। 1500 দিকে মালাক্কার রাজারা মালয় উপদ্বীপের অধিকাংশ এবং সুমাত্রা দ্বীপের উপর নিয়ন্ত্রণ স্থাপন করে। মালাক্কার মধ্য দিয়েই মালয় অঞ্চলে ইসলামের প্রসার ঘটে। 1511 সালে পর্তুগিজরা এই শহর দখল করে নেয়। এরপর 1641 সালে ওলন্দাজরা শহরটি দখল করে। এদিকে 1600 দিকে জাবাতে মাজাপাহিত রাজ্যটি রাজ পরিবারের অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং কিছু রাজ্য ইসলাম গ্রহণ করে আর কিছু রাজ্য মহান মাতরমের মুসলিম রাজ্যের আক্রমণে বিলীন হয়ে যায়। 1516 এবং 1700 শতাব্দীতে উপকূলীয় মুসলিম রাজ্যগুলো কেন্দ্রের দিকে সম্প্রসারিত হয় এবং ইসলামের প্রসারের সাথে সাথে এর ক্ষমতা কাঠামোর বিস্তৃতি ঘটে। 1600 প্রথমার্ধে দেমাকের ইসলামী সালতানাত উপকূলীয় শাসকদের নিয়ে মহান জাবানিজ রাজ্য গঠন করতে চেয়েছিল। তবে 1600 মাঝামাঝিতে এসে পাজাং রাজ্যের দ্বারা এর সেনাবাহিনীকে থামিয়ে দেওয়া হয়। কিন্তু এর কয়েক বছর পরই মাতরমের কেন্দ্রীয় রাজাবানিজ রাজ্য সামনে আসে এবং মাতরমের মহান শাসক সুলতান আগুং উপকূলীয় রাজ্যগুলো এবং তাদের সাথে জাবানিজ বিদেশি বাণিজ্যের ভিত্তি ধ্বংস করে এবং একটি বিশাল ইসলামী সালতানাত কায়েম করে, যা বর্তমান ইন্দোনেশিয়ার অনেক এলাকা জুড়েই ছিল। 1511 সালে পর্তুগিজরা প্রথম মালাক্কা দখল করে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। 1600 শেষের দিকে এই অঞ্চলে ডাচ এবং ব্রিটিশদের আগ্রহ বৃদ্ধি পায় এবং তারা ক্রমশ বিভিন্ন এলাকা দখল করতে থাকে। 1700 দিকে ডাচরা অনেক দ্বীপ দখল করে নেয় এবং 1641 সালে পর্তুগিজদের থেকে মালাক্কা দখল করে এবং ব্রিটিশদের সাথে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতার পর সুমাত্রার বেঙ্কুলে একটি কারখানায় ব্রিটিশদেরকে আবদ্ধ করে দেয় ওলন্দাজরা। এরপর তারা স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়ে। 1700 ও 1800 প্রথম দিকে জাবানিজ মাতরম রাজ্যের বিষয়ে ডাচদের হস্তক্ষেপ বৃদ্ধি পায় এবং তাদের বিভিন্ন কর্ম সমাধান ও যুদ্ধে সমর্থনের বিনিময়ে ডাচরা বিভিন্ন অঞ্চলে ছাড়পত্র পায়। আর এই দিকে এই অঞ্চলের আদিবাসী ব্যবসায়ীরা ডাচ কারণে কোণঠাসা হয়ে পড়ে। 1800 শেষ দিকে কোম্পানির দুর্নীতির কারণে নেদারল্যান্ড সরকার সরাসরি হস্তক্ষেপ করে। 1806 সালে নেপোলিয়ন নেদারল্যান্ড দখল করলে কোম্পানিও তার আন্ডারে চলে যায়। অবশেষে 1815 সালে নেপোলিয়নের যুদ্ধের সমাপ্তির পর দ্বীপরাষ্ট্রটি নেদারল্যান্ডকে ফিরিয়ে দেওয়া হয় এবং 1920 দিকের আন্দোলনের আগ পর্যন্ত ডাচরা সেখানে বিভিন্ন অর্থনীতির আধুনিকীকরণ করে। 1920 জাপানি হামলার আগ পর্যন্ত অনেক বিদ্রোহ হয়, কিন্তু ডাচরা তা শক্ত হাতে দমন করে এবং রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করে। 1940 সালে নেদারল্যান্ড নাৎসি জার্মানিরা দখল করে নেয়। আর এই দিকে 1941 সালে দক্ষিণ পূর্ব এশিয়া জাপানিরা দখল করতে থাকে। অবশেষে 1942 মার্চে ডাচ বাহিনী জাপানের কাছে পরাজিত হয়। জাপান ইন্দোনেশিয়ায় অনেক নির্যাতন উদ্যম নিপীড়ন চালায়। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, জাপানি দখলদারিত্বের ফলে ইন্দোনেশিয়ায় 4 মিলিয়ন মানুষ মারা যায়। 1945 সালে জাপানিদের আত্মসমর্পণের পর সুকার্ণো 17 আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করে। পরের দিন সুকর্ণকে প্রেসিডেন্ট এবং হাত্তাকে ভাইস প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। কিন্তু এই সুযোগে ডাচরা আবার 4 বছরের মধ্যে জাকার্তা থেকে শুরু করে প্রায় পুরো ইন্দোনেশিয়া পুনরুদ্ধার করে। 27 ডিসেম্বর 1949 4 বছরে অব্যাহত গেরিলা যুদ্ধ এবং জাতিসংঘের তীব্র সমালোচনার পর নেদারল্যান্ড আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়। 17 আগস্ট 1950 শেষ ফেডারেল রাজ্যগুলো বিলুপ্ত হয়ে যায় এবং সুকর্ণ ইন্দোনেশিয়ার একক প্রজাতন্ত্র ঘোষণা করে। 1995 নির্বাচনে সুকর্ণর দল জিতে যায়। 1965 সালে কমিউনিস্ট পার্টিরা মিলে একটা ব্যর্থ সামরিক অভ্যুত্থান ঘটায় যা শক্ত হাতে দমন করা হয়, কিন্তু ততদিনে সুকর্ণর ভিত দুর্বল হয়ে পড়ে। অবশেষে 1967 সালে জেনারেল সুহার্তোর কাছে ক্ষমতা হস্তান্তর করে। সুহার্তো আনুষ্ঠানিকভাবে 1968 সালের মার্চ মাসে রাষ্ট্রপতি নিযুক্ত হন। সুকর্ণ 1970 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত ভার্চুয়াল গৃহবন্দী ছিলেন। সুহার্তোর যুগকে নিউ অর্ডার যুগ বলা হয়। 7 ডিসেম্বর 1975 সালে পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার সাথে যোগ করা হয়। 1908 সালে সুহার্তোর পদত্যাগের পর 30 আগস্ট 1999 তারিখে পূর্ব তিমুরের জনগণ স্বাধীনতার জন্য ভোট দেয়। মে 2002 এর স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়। 1999 সালে আব্দুর রহমান ওয়াহিদকে রাষ্ট্রপতি ও মেগাবতী সুকর্ণপুত্রীকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। 2001 থেকে 2004 সাল পর্যন্ত প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে মেগাবতী সুকর্ণপুত্রী দায়িত্ব পালন করেন। 2004 থেকে 2014 সাল পর্যন্ত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল অফিসার সুসিলো বাম্বাং ইয়াদুনো 2 মেয়াদে ইন্দোনেশিয়ার ষষ্ঠ রাষ্ট্রপতি নির্বাচিত হন।
2014 সালে জোকো উইদোদো সপ্তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। জোকো উইদোদো সামরিক বা অভিজাত শ্রেণীর বাইরে থেকে আগত প্রথম ইন্দোনেশীয় রাষ্ট্রপতি। এখনও পর্যন্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হিসেবে তিনি আছেন। 1900 সালের পর থেকে ইন্দোনেশিয়ার জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। 1955 সালে সেখানে 7.5 কোটি মানুষ ছিল, যা বর্তমান 2022 এসে 28 কোটিতে দাঁড়িয়েছে। অর্থাৎ 67 বছরে 21 কোটি জনসংখ্যা বেড়েছে। এই কারণেই 26 কোটি জনসংখ্যা নিয়ে বিশ্বে বৃহত্তম মুসলিম প্রধান দেশে পরিণত হয়েছে ইন্দোনেশিয়া। সো বন্ধুরা, যাদের কাছে আমাদের ভিডিওটি ইনফরমেশনাল মনে হয়েছে তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।